হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন, আমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছে যে দাদা, একটা মেকি 1642 মিক্সার দিয়ে একটু আমাদের রিভিউ করে দেখান, এবং সাথে ইকুয়ালাইজার কি করে কানেকশন হবে এবং ভয়েস প্রসেসর কি করে কানেকশন হবে। আমি তারই ধারাবাহিকতায় এবং আমার বন্ধুদের কমেন্টসের উপরে নির্ভর করে আমি সেই ভিডিওটি আজকে বানাতে চলেছি। আপনারা দেখুন এবং ভিডিওটির সঙ্গে থাকুন, আমি চেষ্টা করব আপনাদের সঠিকটা বোঝানোর এবং সঠিকটা শেখানোর। আমি যে ভিডিওগুলো দিব কোথাও একটুও ফেক নেই, আমি যতটুকু শিখেছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার থেকে হয়তো আপনারা অনেকে অনেকেই ভালো জানেন, ভালো শিখেছেন বা অনেক কিছু ভালো জানেন। তো আমি যেটুকু ভালো জানি বা ভালো বুঝি বা ভালো শিখেছি আমি সেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যেটা বলবো আপনারা যে সেইটাই অনুষ্ঠানে ব্যবহার করবেন সেরকম কিছু না, আমি জাস্ট আমার ট্যালেন্টটা আপনাদের সামনে তুলে ধরছি বা আপনাদের শেখানোর চেষ্টা করছি, এবং নতুনরা যারা কিছুই জানে না বোঝে না আমি তাদের জন্যই ভিডিওগুলো বিশেষ করে বানাই। যদি আমার থেকে ভালো কেউ বুঝে থাকে বা জেনে থাকে খুব ভালো কথা, এবং যদি কেউ আমার ভিডিওগুলো দেখে কিছুটা শিখতে পারে এতে আমার ভিডিওর প্রাণ পায়। তো আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর সামনের দিকে যাই। দেখি মেকি 1642 আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পারছেন মেকি RB1642 FX মিক্সার। আমি এই মিক্সারের ভোকালের সাউন্ডটা আপনাদের একটু টেস্ট করে দেখাবো, এবং সঙ্গে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার সেই RAB500 ভয়েস প্রসেসর এবং স্যান্ডের ইকুয়ালাইজার। এখানে দেখতে পারবেন স্যান্ডের ইকুয়ালাইজার, সেই 31 31 চ্যানেলের উপরে 31টা চ্যানেল, নিচে 31টা চ্যানেল। আমি এই ইকুয়ালাইজারটি সাধারণত বেশিরভাগ প্রোগ্রামে ব্যবহার করি, এবং আমি এর পারফরমেন্সটা খুব ভালো পেয়েছি, ভোকালটা খুব ভালো পেয়েছি। তো আমি আজকে আপনাদের ইকুয়ালাইজার কানেকশনটা দেখাবো, ভয়েস প্রসেসরের কানেকশনটি দেখাবো, এবং আমার আগের যে ভিডিও আছে রেকর্ডিং ক্যাবেলের, সেই রেকর্ডিং ক্যাবেল দিয়ে আমি আপনাদের সাউন্ডটা আমার ক্যামেরায় ইন করে আপনাদের শোনানোর চেষ্টা করবো, এর ভোকালের সাউন্ডটা কেমন হয় বা কেমন আসে। তো বন্ধুরা আসুন আমরা কাজগুলো করি, এবং প্রথমে মিক্সারের পিছনে একটু যাই, কি কি আছে লাইনগুলো আমরা একটু দেখে আসি। আমি প্রথমে এখানে দেখাবো মিক্সারের পাওয়ারের সুইচ, এরপরে আপনার প্যান্টম সুইচ যারা কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করেন, এরপরে আছে একটা মনো আউটপুট এবং মনো আউটপুটের ভলিউম, এরপরে এখানে দুটো এসটি কর্ড গোজা আছে আমার বা লাগানো আছে দেখতে পারছেন, এরপরে আছে আপনার এলআরের আরও বেশ কিছু, আরও চারটা আউটপুট লাইন, এবং পিছনে যতগুলো লাইন আছে দেখুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। পিছনে বাদ বাকি যতগুলো লাইন আছে সমস্তগুলোই লাইন আউটপুট, এবং এখানে 1 2 3 4 5 6 7 8 এগুলো গ্রুপ আউটপুট, এবং এইটা একটা সুইচের কাজ করেছে। এখানে এলআর আউটপুটস করেছে সিআর আউট, এবং এখানে আছে আপনার আক্সের লাইন 6টা, এবং এই পাশে আছে আপনার এফেক্সের বা আক্স সেন্ডের লাইন। আসুন আমরা এবার মিক্সারের সাথে আমরা ইকুয়ালাইজারটি কানেকশন করব। দেখতে পারছেন ইকুয়ালাইজারে আমি পিছনের অংশটা নিয়ে এসছি, আপনাদের দেখানোর স্বার্থে একটু ঘুরিয়ে নিচ্ছি। মিক্সারে যে এসটি লাইনটা ঢুকিয়ে রেখেছিলাম তার যে অপর প্রান্ত আমার হাতে মেল ফিমেলের দেখতে পারছেন, আমি এটাকে আগে ইকুয়ালাইজারে ইনপুটে দিয়ে দিব, এবং এখান থেকে আমরা আউটপুট করব। আমরা আরও এক জোড়া এক্সেলারের কর্ড নিলাম মেল ফিমেলের, এখান থেকে আমরা আউট করে নিই। আপনি যে অ্যাম্প্লিফায়ারই ব্যবহার করুন না কেন, আপনি সেই অ্যাম্প্লিফায়ারের অডিও যে ইন লাইনটা আছে সেটাই দিয়ে দেবেন। আমি একটা 4080 CS4080 অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছি, তার অডিও ইনপুট লাইন এখানে আমি সেখানে দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো, মিক্সারের মিক্সার থেকে কানেকশন এসে ইকুয়ালাইজারের ইনপুট হলো, ইকুয়ালাইজারের আউটপুট থেকে সেটের ইনপুট হলো, অর্থাৎ আমাদের ইকুয়ালাইজার এবং মিক্সার কানেকশন হয়ে গেল। এরপরে আছে আমাদের সেই RAB500 এটা লাইন ব্যবহার করতে হবে। তো বরাবরের মতো আমি এখানেও এবারও আউটপুট ইনপুটে কর্ড নিয়ে নিলাম, এরপরে বাকিটা আমি সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং পিছনে আর একটু কাজ আছে আমি সেটা আপনাদের আগেই দেখাচ্ছি, এরপরে বাকিটা আমি সামনের দিকটা নিয়ে যাচ্ছি। 3 নম্বর থেকে আমি আউটপুট করব, এই আউটপুট করে RAB-র ইনপুটে আমি লাইনটা নেব। তাহলে আসুন আমরা মিক্সারের এই জায়গা 3 নম্বর, এটা আমি আউটপুট থেকে মিক্সারের আউটপুট থেকে আমি ভয়েস প্রসেসরের ইনপুটে নিয়ে নিলাম, এবং ভয়েস প্রসেসরের
যে আউটপুটটা আসবে তা আমি আপনার মিক্সারের আমি যে কোনো চ্যানেলে নিতে পারি, এটা আমি সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সেই ভয়েস প্রসেসরের আমার আউটপুট কানেকশনটা, আমি যে কোনো একটা চ্যানেলে আমি নিতে পারি। আমি আজকে মাইক্রোফোন গেঁথেছি বা লাগিয়েছি 12 নম্বরে, আমি 11 নম্বরে নিতে পারি, 1 নম্বরে নিতে পারি, আমি যে কোনোটাই নিতে পারি। তো আমি আসুন আজকে 8 নম্বরে, 8 নম্বর লাইনে আমি ভয়েস প্রসেসরের লাইনটা আমি নিই, লাইনটা নিয়ে নিলাম। এরপরে আমরা চ্যানেলটাকে ফ্ল্যাট করে নেব। আমি সবসময় বলে নিই ভয়েস প্রসেসর আপনি যে কাজটি করবেন সেই চ্যানেলটা আপনি ফ্ল্যাট করে নেবেন, বাস আর কোনো কাজ নেই। গেন যদি দরকার হয় আপনি ব্যবহার করবেন, যদি দরকার না হয় ব্যবহার করবেন না। তবে আসুন বন্ধুরা আমরা এবার মাইক্রোফোন দিয়ে একটু চেক করি এবং আপনাদের সেই অডিও জ্যাক যে আমার হাতে এটা দিয়ে আপনাদের একটু শোনানোর চেষ্টা করব যে এর পারফরমেন্সটা কি আসে। আমি আপনাদের সেই কটের মাধ্যমে সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি এবং আমি রুমের ভিতরে কথা বলছি, আপনাদের লাউড সাউন্ডটা হয়তো শোনাতে পারছি না। তো আমি আজকে 12 নম্বরে ভোকালটা বেঁধেছি, দেখতেই পারছেন। আপনাদের একটু দেখানোর স্বার্থে আমি এই দেখেন 12 নম্বরে ফেডার, আমি এটা কমাতেই সাউন্ডটা কমে এবং বাড়াতেই সাউন্ডটা বেড়ে গেল। হ্যালো চেক চেক, হ্যালো। এবং সাথে সাথে আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি একবার একটু খেয়াল করে দেখুন, এই যে মাইক্রোফোন এইটা দিয়ে কথা বলছি। তো আপনাদের আমি চেষ্টা করেছি মেকি 1642 মিক্সার এবং ইকোলাইজার, ইকোলাইজার এবং ভয়েস প্রসেসরের কানেকশনটি, এবং আমি আপনাদের ভোকালের সাউন্ডটা প্রথমে মিক্সারের যে ভয়েস প্রসেসর আছে আমি সেইটা দিয়ে শোনানোর চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এর ভোকালের সাউন্ডটা কি আসে। বন্ধুরা খেয়াল করবেন এই আমার হাতের সামনের ফেডারটা, এটা ইকোর জন্য এবং পাশে যে 4টা ফেডার আছে এটা গ্রুপের জন্য। আমি পিছনে প্রথমেই দেখিয়ে এসেছি গ্রুপের লাইন। তো আপনারা যদি আলাদা আলাদা মাইক সেট বা অন্য অন্য অ্যাম্প্লিফায়ার বা সাব বাজান সেক্ষেত্রে আপনারা গ্রুপ ব্যবহার করতে পারেন। তো আমার এখানে সাবের বা মাইকের কোনো লাইন নেই যার কারণে গ্রুপের কোনো কাজ নেই। তো আমি আপনাদের ভোকালের যে কাজটা সেইটা একটু দেখানোর চেষ্টা করব এবং সাথে সাথে মিক্সারের যে ইকোটা আছে আমি সেইটা 9 নম্বরে বেঁধেছি এবং তাই একটু আপনাদের শোনানোর চেষ্টা করছি আমার ভোকালের সাউন্ডটা। আমি একটু বেশি কম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, বেশি কম হয়ে গেলে বা বেশি কম করে চালালে আপনারা হয়তো বুঝতে পারবেন আমার কাজটি যে কতটা পরিষ্কার বা ক্লিয়ার। তো আমি একটু কমিয়ে নিচ্ছি, শুনতেই পারছেন কম হলেও ভালো লাগে না বেশি হলেও ভালো লাগে না, একটা নির্দিষ্ট জায়গা আছে বা মাত্রা আছে সেটা দিয়ে কথা বললেই সব থেকে ভালো ভোকালটা আসে। তো আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি, হয়তো আমার কথা আপনারা শুনে বুঝতে পারছেন। তো আমি 12 নম্বরে যেহেতু বেঁধেছি 12 নম্বরের হাইটা আমি রেখেছি 70%, মিড রেখেছি 40%, শার্পনেস রেখেছি 25% এবং বেজ রেখেছি 60%। আপনারা আপনাদের মতো করে কাজটা করে নেবেন, আমি আমার মতো করে কাজ করে নিয়েছি। আপনারা যখন প্রোগ্রাম চালাবেন আপনাদের মতো করে আপনারা ভোকালটি বেঁধে নেবেন। তো আসুন বন্ধুরা আমরা একটু ইকুয়ালাইজারের দিকে যাই, হয়তো আপনাদের কতটা পরিষ্কার আমি দেখাতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করছি আপনাদের পুরো ভিউটা দেখানোর। RAV 500 এটা অন করব আমার মিক্সারের যে ইকোটা আছে দেখতে পাচ্ছেন এটা বন্ধ করে দিয়ে, হ্যালো বন্ধ হয়ে গেল। এরপরে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সে RAV 500 আমি যেটা লাইন করেছি 8 নম্বরে আমি সেইটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে পাওয়ার লাইনটা অন করে নিলাম, পিছনে 3 নম্বরে লাইনে দিয়ে এসেছি, অর্থাৎ আপনার এই যে উপরে যে ভলিউমগুলো আছে হলুদ এইটা হচ্ছে আপনার ওই 3 নম্বর কানেকশান এবং নিচের যে হলুদ লাইনটা আছে এইটা হচ্ছে আপনার মিক্সারের ইকো সেকশনের চেম্বার। যেহেতু দেখেন, হ্যালো হ্যালো চেক, আমি 12 নম্বরে বেঁধেছি এইটা, আমি 12 নম্বরটা কমিয়ে দিলাম। এই যে হলুদ নিচেরটা এখানে লেখা আছে FX4, FX4 যেই কমিয়ে দিয়েছি আমার ভোকালের ইকো নেই,
আমি যেই সামনে দিক তুলব তখন আমার ইকো সাউন্ড আপনি পাবেন এবং মিক্সারে তো আমি মিক্সারের ইকোটা কমিয়ে দিই আপনারা শুনতে পারছেন এখানে নেই এবারে আমি আরবি 500 যে কানেকশনটি করেছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা আমি কানেকশন করেছি 8 নম্বর চ্যানেলে সম্পূর্ণ ভলিউমগুলো আমি ফ্ল্যাট করে দিয়েছি আমি এখানে 2 নম্বরে কাজ করব দেখি কি আসে আমি 8 নম্বর চ্যানেলটি যখন বেদেছি আমি 8 নম্বরটি আগে কাজ করে নেই এখানে এলআর এ চাপ দিতে হবে এরপরে সামনের দিক তুলতেই খেয়াল করে শুনুন আমার সেই ইকোর সাউন্ড বা আরবি 500 রিভার্ব সাউন্ডটি আমি এখানে চেঞ্জ করে দেখি এর কাজ কি কি আছে আপনারা হয়তো আমার আরো ভিডিওতে দেখেছেন এখানে 3 নম্বরে বেদেছি এবং আপনারা শুনতে পারছেন এবং আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করব আমি যে ভয়েস প্রসেসরটি বেদেছি যে চ্যানেলে আমি কমাতেই সাউন্ডটা বন্ধ হয়ে গেল আমি এটা যখন উপর দিক তুলব তখন আমার সেই আরবি সাউন্ডটা আরবি ভয়েস প্রসেসরের সাউন্ডটি আপনি পাবেন এবং সাথে সাথে আরও একটু জিনিস দেখানোর চেষ্টা করব আপনাদের হয়তো একটু বেশি কম ইকো ডিলে না দিলে আপনারা বুঝবেন না তো একটু বেশি হয়ে গেছে আমি কমিয়ে দিই হ্যালো হ্যালো চেক হ্যাঁ একটু কমেছে এরপরে দেখতে পারছেন আমার সেই স্যান্ডের ইকুয়ালাইজারটি এবং লেভেল লাইটে ব্লিং করছে আমার কথার সরে সরে যেহেতু আমি হল রুমের ভিতরে বসে কথা বলছি বা রুমের ভিতরে তাই আমি লাউড সাউন্ড আপনাদের বেশি দেখাতে পারবো না যতটা সম্ভব আমি ততটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো একটু খেয়াল করে দেখলে দেখতে পারবেন এখানে সাউন্ডটা ব্লিং করছে এবং আমি প্রথমে বাম পাশের তিনটা উপরের দিকে তুলে দেব এটা বেজের কাজ করে আমার আরও বেশ কিছু ভিডিও আছে দেয়া সেগুলো আপনারা দেখে হয়তো বুঝবেন এবং লাস্টে দেখতে পারছেন লাস্টের যে তিনটা ভলিউম আমি উপরের দিকে হালকা হালকা তুলে দেব তাহলেই সাউন্ডের কোয়ালিটিটা ঠিক থাকবে আমি যেমনটাই শিখেছি আমি ততটা আপনাদের শেখানোর চেষ্টা করতে পারি বা দেখানোর চেষ্টা করতে পারি আমার থেকে হয়তো অনেকে ভালো পারে বা ভালো বোঝে তারা তাদের মতো করে নেবে হ্যালো হ্যালো চেক আমি আপনাদের ইকুয়ালাইজারের সাউন্ডটা বোঝানোর জন্য মাঝখান থেকে দু একটা ফেডার উপরে তুলতেই আমার সাউন্ডটা কেমন নড়ে চড়ে গেল আমি আবার জায়গায় নিয়ে আসি এটা আপনাদের শুধু বোঝানোর জন্য জাস্ট আর কোনো কাজ নেই আপনারা আপনাদের মতো করে চালাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চালাবেন তো বন্ধুরা আমি যতটা বুঝেছি বা যতটা শিখেছি আপনাদের শেখানোর চেষ্টা করেছি বা কানেকশানটি দেখানোর চেষ্টা করেছি এখন আসুন আমরা আরবি 500 যে ভোকালে ভয়েস প্রসেসরটি বাধা আছে এর সাথে আমরা মিক্সারের যে ভয়েস প্রসেসরটি আছে আমরা সেটা অ্যাড করে নিই দেখি কেমন আসে আমরা এটা সামনে তুলতেই একসাথে দুটো ভয়েস প্রসেসর এক হয়ে যাবে এবং আমার ভোকালের সাউন্ডটি কী আছে এটা আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুদের ভিতরে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং আমার যদি কোনো কথা ভুল ত্রুটি হয় সেটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে ভাই ভিডিওতে আমরা এই পেয়েছি বা এই পাইনি এবং আপনাদের যদি এরকম আরও কোনো ভিডিও দরকার হয় আমি চেষ্টা করব আপনাদের উপহার দিতে তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত যতটা পেরেছি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি।